একটা সারমর্মটা হচ্ছে এই যে উনি বক্তব্য রাখছেন, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর কেউ পৃথিবীতে নবী, এই দেখুন নবী আসা বন্ধ বলে দাদা হুজুর নবী হয়নি। নবী দরজা যদি খোলা থাকতো দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবুয়তের দরজা পেতেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি বক্তব্য রাখছেন, কে রাখছেন না? ফুলপুরা শরীফের খুব বড় নেতা, কিছু ভোটের আগে চিল্লামিল্লি করছিল না, 100টা সিট যদি ঢাকাতে না পারি তাহলে পশ্চিম বাংলার বাইরে চলে যাব, গর্দান কেটে দিব, এমন করে বলছিল। মুখ্যমন্ত্রীকে বলছে গাছে বেঁধে পিটব, এত পাওয়ার, হুজুরের এত কেরামতি, লাস্টে একটা সিট পেয়ে জিলাপির মতো বাড়িতে বসে আছে, কি বুঝে আসছেন না? এত যখন কেরামতি, কই ভোটগুলো নিয়ে নিতে পারলেন না তাবিজ দিয়ে? হ্যাঁ, বোকা বানানোর জায়গা পাও না। এই দেখুন আব্বাস সিদ্দিকাল কোরাইশি, কোরাইশি বক্তব্য রাখছেন, আপনাকে শোনালাম তো, কোরাইশি বক্তব্য রাখতে রাখতে বলছেন নবীর সিলসিলা যদি চালু থাকতো দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নবী হতেন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এর দাদা হুজুরের আগে এসেছেন কে? আবু বকর ওমর উসমান, আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারি, জি মাওলানা আশরাফ আলী থানভি, এরা অনেক আগে এসেছে তো। তাহলে এদেরকে আবু বকর ওমর উসমান কারুর পছন্দ হলো না। নবুয়ত যদি চালু থাকতো তাহলে দাদা হুজুর পীর কেবলা নবী হতেন, এ বলছে। এর ইমান থাকবে বলে মনে হয়? এ কথা শুনলে ইমান থাকবে? একদম ইমান থাকবে না। হুজুর বেদাতের ব্যাখ্যা করছে, বলছে মমতাজুল ইসলাম আগে ছিল না, ও তালে বেদাত, ওর বাপও বেদাত, ওর মাও বেদাত। ইবাজি বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, হুজুর তো আসলে কিছু জানে না, কিচ্ছু জানে না, সারাদিন বসে থাকে এরকম করে, আর মানুষ সালাম আলাইকুম করে টাকা দেয় হুজুর তাই খায়। হ্যাঁ, অন্ধ কিছু মানুষ আছে তাই খায়, ও কি বেদাতের ব্যাখ্যা দিবে? শুনে রেখে দেন, বেদাত কাকে বলে? বেদাত নব আবিষ্কৃত এমন আমল যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আবু বকর ওমর উসমান চারজন কেউ করেনি, সাহাবী তাবে তাবিগণ থেকে যার কোনো প্রমাণ নেই, এই রকম কোন কাজ যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত। আর নবীজি বলেছেন কুল্ল বিদাতিন জালালা অকুল্ল জালালাতিন ফিন্নার, নিশ্চয় প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, আর প্রতিটা ভ্রষ্টতা ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে ভ্রষ্টকারীদের স্থান, তাই তো? হ্যাঁ, আমরা এবার কিছু কথা বলি, বইগুলো দেন, আপনাকে এবার কিছু জিনিস দেখাই। এই দেখুন ওই বইটা দেন, নিচেরটা একদম নিচেরটা, ওই দুটো দিলেই হবে, একদম নিচের এইটা এইটা এইটা, ওই দুটো দেন, ওই দুটো দেন। এই দেখুন আপনাকে বেদাত দেখাচ্ছি, এই বইটার নাম হচ্ছে রাগে বেলায়াত। কি নাম? রাগে বেলায়াত। বইটা কালিয়া চকে নিউ মার্কেটে একটা বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকানে কিনতে পাওয়া যাবে। বইটা লেখার অনুমতি দিয়েছেন কে? এই দেখুন, অনুমতি দিয়েছেন বইটা লেখার সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র শেরে ফুরফুলা মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি সাহেব। মানে নামের আগেই যা টাইটেল, নাম পাওয়াই মুশকিল, তাই না? হ্যাঁ, উনি বইটা লিখতে অনুমতি দিয়েছেন। আর বাংলাটা কে করেছেন বইটা? ফুরফুরা শরীফের আর একজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকী, ওনার জামাই খন্দকার জাহাঙ্গীর বাংলাদেশে বাড়ি, ডক্টর খন্দকার জাহাঙ্গীর, উনি এর অনুবাদ করেছেন। আমরা আহলে হাদিসরা, আমরা আহলে হাদিসরা জমাতে নামাজ পড়ার পরে দোয়া করা বেদাত, এটা আগে থেকে আমাদের এখানে চলছে না? সরগোল চলছে কি চলছে না? চলছে তো। আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছি মোবাইলে, উনি তো একেবারে বলছে ফরজ নামাজের পরে একদম দোয়া করাই যাবে না হাত তুলে, তাই তো? এই আমরা এ কথা বলেছি তো কালকে, আর তোমার বাপ বই লিখে গেছে 100 বছর আগে, তোমার বাপ এই বইয়ের ভিতরে লিখেছে কি লিখেছে? বলছে নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা বেদাত, 100 বছর আগে ফুরফুরার পীর সাহেব লিখে গেছে, 100 বছর আগে। আমরা বলেছি
মুখে মুখে নামাজের নিয়ত করা এটা বেদাত, এটা নবী থেকে প্রমাণ নয়, এ কথা আমরা আহলে হাদিসরা প্রচার করে আসছি, তাই তো? তোমার দাদু লিখে গেছে এই বইয়ে 100 বছর আগে যে নওয়ায়তু আন উসাল্লি মুখে মুখে নিয়ত করা একেবারেই ভ্রান্ত, এটা অবশ্যই বেদাত, এটা কোনো জাল হাদিস দ্বারাও প্রমাণিত নেই। তোমার বাপ এটা লিখে গেছে 100 বছর আগে। জানা যারা নামাজের পরে অনেক হানাফি ভাইদের মসজিদে জানাজা পড়তে যাবেন, জানাজার পরেই দেখবেন দাঁড়িয়ে ইমাম সাহেব বলে যে 20 বার না 10 বার না কতবার বলে কুলহু সুরাটা পড়ো, সুরা ইখলাস দরুদ শরীফ পড়ো এতবার, ওইখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন দোয়া করে। করে কি করে না? করে তো, করে। এই বইয়ের ভিতরে রাখে বেলায়েতে ফুরফুরা শরীফের বই। এই বইয়ে ওনারা বলেছেন জানাজার নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব দোয়া করবে, সবাই মিলে এক জায়গায় দোয়া করা বেদাত। এই বইটা পড়ে নেবেন, ওনাদেরই লেখা বই এটা। এই মমতাজুল ইসলামের কথা নিজে ইচ্ছা বলছি না, নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এ কথা বলে না, বলে কি বলে না বলে। এই এই বইটার ভিতরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বাংলা অনুবাদ করেছেন, কি করেছেন বাংলা অনুবাদ করেছেন যে ওইটা পৃথিবীর কোনো হাদিসে নাই, একটা হাদিস আছে কিন্তু ওর সানাদে একজন রাবি রয়েছে, ওই রাবিটার কাজই হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা। এই দেখুন আমার পাশে একজন মৌলী সাহেব বসে আছে, এখানে কি লেখা আছে পড়ুন তো, মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য সলাত আদায়ের নিয়ত করুন। মনে মনে কি বলছে? মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য সলাত আদায় করুন, মুখে নাওয়াই তোমান ইত্যাদি বলা সুন্নতের খেলাফ লেখা আছে। তাহলে তো আমরা তো আজকে বলিনি, হুজুরিতে লিখে গেছে আজ থেকে 100 বছর আগে মুখে মুখে নিয়ত করা বেদাত। আজকে কেন রাজ্জাক বিন ইউসুফকে কাফের বলে ফতোয়া দেওয়া হচ্ছে? হ্যাঁ, আজকে কেন বলা হচ্ছে মমতাজুল ইসলামের মাথার দাম 10 লক্ষ টাকা? বলছে রায়গঞ্জে বসেছিলাম সেদিন জুম্মার দিনে, একটা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, মসজিদের ইমাম সাহেবের টুপি দেখছি 4 ফুট মোটামুটি উঁচু, এত বড় টুপি, আমি দেখে বুঝতে পারলাম মালে গোলমাল, এরাই তোমাকে খুঁজছে। হ্যাঁ, আর আমি ঢুকেও বড় বিপদে পড়েছি জুম্মার দিন, তা আমি এক কোনাতে সুন্নাত পড়বো এইরকম একটা পজিশন, তখন আর একজন ইমাম সাহেবকে, তখন 11টা মতো বাজে, বেশি লোক মসজিদে আসেনি, আমি একটু আগে আগেই গেলাম, তা একজন মুয়াজ্জিন ইমাম সাহেবকে বলছে বড় মসজিদ, এই তো সেই মাল, বলছে ঠিক এই ভাষা, এই তো সেই মাল আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, মেঘনা চাইতেই বৃষ্টি, আবার বলছে শালাকে আজকেই ধরবো, বলছে না নামাজ পড়ি ধরবো, আমি বলছি তাহলে কেস খারাপ, এখানে তো আমার একজন লোক নেই, এরা মারতেও পারে, এরা এত বড় বিশ্বাসঘাতক। বাংলার বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মর্তজা, নাম শুনেছেন? গোলাম আহমেদ মর্তজাকে উত্তর চব্বিশ পরগনার কাউকে পাড়া, স্বরূপনগর থানার একটা জায়গা কাউকে পাড়া, কাউকে পাড়াতে পীরের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, জানেন এটা? শুনেছিলেন? আমি সেই মিটিংয়ে নিজে খোদ উপস্থিত ছিলাম, খোদ নিজে ছিলাম, মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। এই বিশ্বাসঘাতকরাই তো ডাক্তার জাকির নায়কের মতো একজন উজ্জ্বল নক্ষত্রকে দেশ ছাড়া করিয়ে দিল, এই বিশ্বাসঘাতকেরাই, এই বিশ্বাসঘাতকেরাই তো জাজ্জি সানসারিকে দেশ ছাড়া করে দিল, জেলখানাতে ভরে দিয়েছে, এই বিশ্বাসঘাতকেরাই, কি বলছি বুঝতে পারছেন না, এই বিশ্বাসঘাতকেরাই উপর বাংলার বিখ্যাত আলেমদেরকে জেলখানাতে বন্দী করে দিয়েছে, এই বিশ্বাসঘাতকেরাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে 500 না 5000 কোটি টাকার মামলা করে দিয়েছিল, এরাই এই বিশ্বাসঘাতকেরাই। তাই আমি অন্য একটা মসজিদে চলে গেলাম, সেখানে নামাজ পড়লাম, আপনাদের মালদা জেলার এলাকায় একটা বক্তা আছে আব্দুল ওহাব, আদায়কারী বক্তা, নাম জানেন আব্দুল ওহাব, ওনার সঙ্গে মসজিদে দেখা হলো, কোনোদিন ওনাকে জিজ্ঞেস করে নেবেন ঘটনা ঘটেছে কি না। তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বসে আছি, তা আমাকে একজন নামাজ টামাজ পড়ার পরে ভিডিও কল করছে, ভিডিও কল করছে, তারও দেখছি টুপি মোটামুটি এতটা বড়, আমি বুঝতে পারছি তাহলে এ গালাগালি করবে, সবার সামনে লাউড স্পিকারে দিলাম, যে ভাই বলুন কি বলছেন, বলছে আপনি কি মানেন যে নবী মৃত না নবী জীবিত কোনটা, আমি বললাম অবশ্যই নবী জীবিত, এটা আমরা জানি, কবরে প্রত্যেক নবী জীবিত,
প্রত্যেক নবী কবরে সালাত আদায় করেন কেমন করে করেন কেমন করে জীবিত এটা আল্লাহ ভালো জানে তবে কবরে প্রত্যেক নবী জীবিত আমি এটা যখন বললাম তখন আমাকে এই ভাষাটা বলছে তোকে যদি সালা পাই আমাকে বলছে সব মসজিদের লোক শুনছে আর তোর মাথাটা যদি আমার কাছে কেউ কেটে দিতে পারে তাহলে তাকে 10 লাখ টাকা দেব আমাকে বলছে কি আশ্চর্য ব্যাপার বললাম ঠিক আছে যা বলবি বল ভাই কিছু বলার নেই এখন বলে যখন দিয়েছি তখন বলতেই হবে আমাকে হাকিকাত কথা বলতে হবে কি হবে না হ্যাঁ আহলে হাদিস কার নাম কার নাম সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল কারা আহলে হাদিস রায় করেছিল এই ইতিহাস তোমার জানা নেই এই জন্য তুমি আহলে হাদিসদেরকে বলছো আহলে খবিস এই জন্য বলছো মুমতাজুল ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় কেন না মুমতাজুল ইসলাম মৌমাছি চাকে ইট মেরে দিয়েছে এই কারণে এই যে তাবিজের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে এই যে পীর মুরিদের ব্যবসাতে একটু খরিদ্দার কমেছে এই কারণে মুমতাজুল ইসলামকে শুধু খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওকে মেরে দিব ওর জন্মে ঠিক নাই বলছো রাজমিস্ত্রি কাজ করে ঠিক আছে আমি রাজমিস্ত্রিরই কাজ করি তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি ভেঙে দিতেও পারি আবার তৈরি করতেও পারি তোমার মাজারের বারোটা বাজাবো তবে আমি নিষ্পত্তি হব তার আগে নয় আমি এমন এক মিস্ত্রি তোমার ওইটা কথার মাধ্যমে ভাঙবো আপনি দোয়া করুন হাজার হাজার মানুষ এই বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয় জানার পরে হাজার হাজার মানুষ সঠিক আকীদাতে চলে আসছে হাজার হাজার ইদানিং আমাদের ভিডিওর নিচের কমেন্টগুলো শুধু পড়ে দেখবেন 90% সঠিক আকীদার উপরে কমেন্ট রয়েছে নাই 90% কমেন্ট রয়েছে আমাদের পক্ষে আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলে যাবে তবু বেদাতের সঙ্গে আপোষ করবে না করবে বেদাতের সঙ্গে আপোষ করবে আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে সিনার উপরে হাত বাঁধতে হবে এইটাই চূড়ান্ত এইটার উপরে তারা দাঁড়িয়ে থাকবে আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তারপরেও ও শঙ্খ মুসল্লিদের সামনে জয় আমিন বলবেই এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে আমি মুমতাজুল ইসলাম আহলুল হাদিস তোমার মতো পীর তোমাদের মতো বেঈমানের কাছে মাথা নত করতে ভুল স্বীকার করতে জীবনে কোনোদিন শিখেনি ফাঁসি যদি আমায় দিয়ে দাও তবুও রাজি রয়েছি তোমাদের মতো হাদিসের নামে মিথ্যা কথা বলে যারা নবীর নামে যারা মিথ্যা কথা বলে কোরআনের নামে যারা অপব্যাখ্যা করে এই ছোট লোকেদের কাছে মুমতাজুল ইসলাম মাথা নত করতে রাজি কখনোই নয় আমি খুব তাড়াতাড়ি করে একটা সংগঠন তৈরি করব ভাবছি সংগঠনের নাম দেব পিইউসি যার ফুল ফর্ম হচ্ছে পীর উচ্ছেদ কমিটি কারা কারা থাকবেন বলুন তো একদম সবাই পিইউসি ওরা নাম দিয়েছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর আমি মুমতাজুল ইসলাম আগামী দিনে একটা সংগঠন করব মৌলভি সাহেবদের নিয়ে ছোটখাটো করে নাম দেব পিইউসি পি দিয়ে পীর ইউ দিয়ে উচ্ছেদ আর সি দিয়ে কি পিইউসি মানে পীর উচ্ছেদ সি দিয়ে কমিটি আমরা একটা করব এরকম ভাবে পীর উচ্ছেদ কমিটি আমরা গঠন করব এটা কি শাবল কুড়ুল নিয়ে ভাঙতে যাব না আমরা ইনশাআল্লাহ যাব যাব না কথার মাধ্যমে এবং সহি হাদিস এবং কোরআনের মাধ্যমে চলে যাব অবশ্যই ভাঙতে হুজুর বেদাতকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে যে কথা বলছিলাম আপনাকে হুজুর বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া এখানে আলেমরা আছেন তো ভাগ করেছেন না হুজুররা বেদাতে হাসানা বেদাতে সাইয়া এই বিয়াদব কথা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্ল বেদাতিন জালালা প্রতিটাই বেদাত হচ্ছে ভ্রষ্টতা এবার আপনাকে বলছি আচ্ছা পায়খানার আবার কোয়ালিটি হয় যে ধনী লোকের পায়খানা একটু সেন ভালো এই ভ্যান চালকের গন্ধ বেশি এরকম ব্যাপার আছে আল্লাহ নবী বলেছেন সব বেদাতি ভ্রষ্টতা হুজুর অথচ বেদাত ভাগ করে দিয়েছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া খারাপ বেদাত আর ভালো বেদাত মানে সুবিধাবাদ জিন্দাবাদ ওটা হুজুর নিজে তৈরি করেছে বেদাত কাকে বলে এই দেখুন আপনাকে বেদাত দেখাচ্ছি আমি বর্তমান বাজারে একটা দরুদ আছে দরুদ নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি বলে হুজুর চাটা কিছু একটু মারে আর কি তোরা যা পারবি কর বুঝলেন না হুজুর একটু চাটা দুধ গরম দুধ টুধ খাবে আচ্ছা এটা দরুদ তো অবশ্যই এটা দরুদ আমি দরুদ বললাম না ও দরুদ দরুদ
আরেকটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। এবার আপনাকে বলছি দুটো দরুদের ডিফারেন্স কতটা। দ্বিতীয়বারে যে দরুদটা আমি বললাম এ দরুদটা মুহাম্মদ সাল্লাম শিখিয়েছেন, প্রথমবারে যে দরুদটা বললাম এই দরুদটা হুজুরদের নিজস্ব তৈরি করা দরুদ, কোনটা গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লামের। আমি মমতাজুল ইসলাম, আমার মাথায় একটা টুপি আছে আর এই হুজুরের টুপিটা নিলাম, এই দুটো টুপি আমি বিক্রি করবো এখন। এইটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা আছে, আর এটা খুব চিকন, দুটো বিক্রি করবো। বলুন তো আপনারা কোনটা কিনবেন? এটা কিনবেন, তাই তো? যেটা চিকন এটা কিনবেন, তো কিনবেন। এটা হালকা একটু ছেঁড়া। দ্বিতীয়বার আবার বলছি, আমি মক্কায় গিয়েছিলাম কিছুদিন আগে, ধরে নেন আমি কোনোদিন যাইনি, ধরে নেন মক্কায় গিয়ে হজ করতে যাবার সময়তে আমি দুটো টুপি মক্কা থেকে কিনেছি। এই টুপিটা যেটা হালকা ছেঁড়া, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে পড়তেন, ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি, আর এটা আমার নিজের তৈরি করা টুপি। এবার বলুন তো কোনটা কিনবেন, ছেঁড়াটা না চিকনটা? ছেঁড়াটা। কারণ ছেঁড়া হলে কি হবে, নবীর সঙ্গে যোগাযোগ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব চিকন চিকন, নবীর থেকে প্রমাণ নাই। বালাগাল উলা বি কামালিহি, শেখসাদির কবি, তুমি দরুদ বলে চালিয়েছ, নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, অথাপিও এ দরুদ চলবে না। আর নবীজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা নবীর সঙ্গে সম্পর্ক রয়েছে। শুনতে যদি খারাপ হয় মেনে নিতে হবে, হবে কি হবে না? হ্যাঁ, শুনতে খারাপ মেনে নিতে হবে। যদি আপনি ওইটাকে যদি দরিদ বলে চালান, অবশ্যই ওটা বেদাত। বেদাত কত ভয়ঙ্কর, বেদাত কত নোংরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার মাঝখানে একটা কথা বলছি, শুনে রেখে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ অচিরেই ধ্বংস হয়ে যাবে, মানুষ অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি মানুষ ধ্বংস হয়েই যাচ্ছে। লোক জিজ্ঞাস করছেন কেন মানুষ ধ্বংস হয়ে যাবে, আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি বলছি এ কথা আল্লাহর নবী বলেছে, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর ওমর বলেছে, এই কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। তার মানে আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বারবার বলছো এ কথা আবু বকর আর ওমর বলেছে। তার মানে বোঝা যায় যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে মজুদ, সেখানে আবু বকর ওমরের কথা পর্যন্ত চলবে না। তা জিলাপি হুজুরের কথা চলে কি করে? হ্যাঁ, জিলাপি হুজুর ব্যবসা করতে নেমেছে আর কিছু নয়। একটা লোক এসেছে বলছে হুজুর একটা তাবিজ দেন, বলছে কি করো তুমি? বলছে আমি একটা বাস কিনেছি। বাস? বলছে তাই? বলছে হ্যাঁ বাস কিনেছি। বলছে ঠিক আছে, তাবিজ দেখা হয়ে গেল। বলছে হুজুর কত দেবো না জানে না, আপনাকে তো খুব ভালোবাসি। বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়ে গেছে, আগে 7,500 ছিল এখন 10,000 হয়েছে, 2,500 বেড়েছে। তা ঠিক আছে ঠিক আছে, তা তাবিজটা নিয়ে নিল। তা হুজুর তখন বলছে বাস যে চালাবে তার পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবে। তা বলছে হুজুর কি কাজ হবে? বলছে অ্যাক্সিডেন্টও হবেই না, অন্য সব বাস রোডে চলবে ফাঁকা, প্যাসেঞ্জার পাবে না, আর প্যাসেঞ্জার তোমার বাসে বাদুরের মতো করে ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। ও 10,000 টাকা মাল মেরে দিয়ে চলে গেল। কি বলছি বুঝতে পারছেন না? তো হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, সব বাস খালি করে ওর বাসেই যদি সব প্যাসেঞ্জার উঠিয়ে দিতে পারে, তো হুজুর একটু তাবিজ করে ব্যাংকের ম্যানেজারকে টাকাগুলো নিজের কাছে রাখতে পারে না? তাহলে কি পারে না? ও তাবিজ বেচে খায় কেন? হ্যাঁ, মুড়িদের যখন অসুখ হয় তখন পীরের পীরের কাছে যায়, আর পীরের বইয়ের যখন শরীর খারাপ হয় তখন সিঙ্গাপুরে যায় প্লেনে করে। মানুষ কি একটু বুঝবে না? বুঝবে কি বুঝবে না? অবশ্যই বুঝবে। এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন, এই ভণ্ডদের কাছ থেকে, ঠিক আছে? আগামী ইলেকশনের সময়তে আপনাদেরকে বলে দিচ্ছি, ওই ভণ্ডরা ভোট নেওয়ার কারণে এই জায়গাগুলোতে, মালদাতে বিশেষ করে, অনেক জায়গায় ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, অনেক জায়গাতে, যারা নিজে নবী বলে দাবি করছে, যারা বলছে আমাদের আবু বকর সিদ্দিক নবী হতো যদি নবুয়াতের সিলসিলা জারি যদি থাকতো, এত যে বড় বড় যারা মিথ্যা কথা বলে, ভোটের আগে এবারে প্রার্থী দিবে বলে মালদা জেলাকা কিন্তু ঘুরছে, যদি দেখেন ওরা এসেছে ফাটা বাঁশ নিয়ে তাড়বেন। কি বলছি বুঝতে পারছেন না? একদম ফাটা বাঁশ রেডি করে রাখবেন, মারবেন না, শুধু আওয়াজ করবেন যেন ছুটে পালায়। মারতে বলছি না, ওরা ইলেকশনের সময় আসবে, এবারে এখানে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা চলছে, একটাও ভোট দেবেন না এদেরকে।
মমতাজুল ইসলাম বলে এরা হচ্ছে ইসলামের নয় হযরত মুহাম্মদ সাল্লামের দুশ্মনেরা। নিজেকে নামের আগে পীর বসিয়ে নবীজিকে পর্যন্ত অপমান করিয়ে টাকা ইনকাম করার ধান্দা ছাড়া আর কিছু নয়। খুব হুঁশিয়ারি থাকবেন।